ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد شماني تديني بيوبوني راح أسكر على سنر بشيء حجي সালাতুল ভিতির তিন রাকাতকে যে এক টানা এক বৈঠকে পড়া যাবে কিনা, আর দ্বিতীয় বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক রাকাত সালাত পড়তে নিষেধ করছেন। এখানে মূলত কথা হচ্ছে সালাতুল ভিতির যদি কেউ তিন রাকাত পড়তে চান, তাই এই ব্যক্তির জন্য সুন্নত পদ্ধতি হচ্ছে দুটি। একটি হচ্ছে এক বৈঠকে তিন রাকাত পড়ে ফেলবেন, তাশাহুদ একটা হবে, দুইটা হবে না, দুই রাকাতে পড়ে বসবেন না, একটা হলো সুন্নত পদ্ধতি। আর একটা সুন্নত পদ্ধতি হচ্ছে আপনি দুই রাকাত পড়ে দুই দিকে সালাম ফিরে দিবেন, আলাদা করে এক রাকাত পড়বেন। এই আর যদি নাকি আপনি শুধু এক রাকাত পড়তে চান সেটাও আপনি পড়তে পারবেন, শুধু এক রাকাত যদি কেউ পড়তে চায় সেটাও পড়ার বিধান আছে। যেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা পড়তেন, আর সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারাও সুপ্রমাণিত। আর যে কেউ বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাত সালাত আদায় করতে নিষেধ করছেন, তাই ভিতির সালাত এক রাকাত পড়া যাবে না, এই বিষয়ের উপরে যে একটা হাদিস আনার চেষ্টা করেন, এই হাদিসটা সহিহ হাদিস না, এটা দোয়াইফ হাদিস। এখন আসা যাক এই কথাগুলোর পিছনে দলিল কি। দলিল হচ্ছে যে সমস্ত ভাইয়েরা বলেন যে মুস্তাদরাকে হাকিমের 1140 নম্বর হাদিস, এর মধ্যে বলা আছে যে ভিতরের সালাত তিন রাকাতের প্রথম দুই রাকাতের মধ্যে সালাম দেবে না। এই হাদিসটি আসলে মূলত যারা দাবি করতেছে মুস্তাদরাক হাকিমের 1140 নম্বর হাদিস, না আসলে হাদিসটা উনি হয়তো ভুলবশত নম্বর ভুল বলছেন, হাদিসটা হচ্ছে 1139 নম্বর হাদিস। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে মুস্তাদরাক হাকিমের 1139 নম্বর হাদিসের মধ্যে যেই শব্দটা আছে ওইখানে উল্লেখ করা আছে যে লা ইউসাল্লিমু ফি আরাকাতাইনিল উলাইয়াইনি ফিল ভিত্তির, লা ইউসাল্লিমু ফি আরাকাতাইনিল উলাইয়াইনি মিনাল ভিত্রি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন রাকাত ভিতরে আদায় করতেন, যে প্রথম দুই রাকাতে তিনি সালাম দিতেন না, প্রথম দুই রাকাতে তিনি সালাম দিতেন না। এটা হচ্ছে মুস্তাদরাক হাকিমের 1139 নম্বর হাদিসের শব্দ, যে হাদিসের মধ্যে বলা হচ্ছে রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তিন রাকাত ভিতর পড়তেন তাইলে লা ইউসাল্লিমু ফি রাকাতাইনিল উলাইয়াইনি মিনাল ভিতরে, তাইলে ভিতরের প্রথম দুই রাকাতের পরে তিনি সালাম দিতেন না। এই হাদিসটি সহি। আচ্ছা, আর যেটা মুস্তাদরাক হাকিমের 1140 নম্বর হাদিস, এই 1140 নম্বর হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বি সালাসিন লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন রাকাত ভিতর পড়তেন, এই তিন রাকাত ভিতরের শুধু শেষে সালাম দিতেন। এই হলো মুস্তাদরাক হাকিমের হাদিস। আচ্ছা, এই হাদিস থেকে অনেকে বলতে চান যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস দ্বারা প্রমাণ হলো ভিতরের তিন রাকাতের মধ্যে দুই রাকাতের সময় সালাম দিবে না, অর্থাৎ সালাম ফিরাইবে না, এই অর্থটা নেওয়া হয়।
কোনো এক দিনী ভাই যিনি মাদ্রাসা পড়ছেন উনি বলেন যে কোন কোন ভাইয়েরা এই হাদিসটার মধ্যে বিকৃতি করছে, বিকৃতি করে বলতেছে যে এখানের মধ্যে আছে লায়ুসাল্লিমু, আর সে জায়গার মধ্যে অর্থ করে হচ্ছে তাশাহুদ পড়ে নাই, তাইলে এটা হাদিস বিকৃতির সামিল। যারা এই আয়েশাদিয়াল্লাহু তাআলা নার এই হাদিস, যে হাদিসের মাধ্যমে মুস্তাদরাকে হাকিমের 1139 হোক এবং 1140 নম্বর হোক দুইটার মধ্যে যেহেতু আছে, এই হাদিস দ্বারাই প্রমাণ করার চেষ্টা করেন যে এখানে সালাম দিতেন না, অর্থাৎ বসতেন শেষাকাতে তারপরে সালাম দিতেন, তাইলে বৈঠক হলো দুইটা, সালাম হলো একটা। এখন ওনারা ফেস ধরতেছেন যারা এই হাদিসের অর্থ নিছেন যে লায়ুসাল্লিমু মানে তাশাহুদ না, লায়ুসাল্লিমু মানে তাশাহুদ পড়তেন না, সালাম উদ্দেশ্য না বা তাশাহুদ পড়তেন না, তাইলে হাদিস বিকৃতি করছেন তাদের দাবি। আচ্ছা আমরা আসি তো দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিষয়ের আর কোনো হাদিস আছে কি না, না শুধু এটাই যথেষ্ট। দেখেন আসেন হাদিসটি নাসাইর মধ্যে আছে 3 নম্বর খণ্ডের 234 নম্বর পৃষ্ঠা, বাইহাকির 3 নম্বর খণ্ডের 31 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের সনদ জানি রাখা দরকার। রাওয়াহুন নাসাই বি ইসনাদিন হাসানিন, ইমাম নববী রহমতুল্লাহি আলাই উনার আল মজমুয়ের 74 নম্বর খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন যে নাসাই হাসান সূত্রে হাদিসটিকে বর্ণনা করছেন, তাই এটা দলিলযোগ্য। ওয়াল বাইহাকি বি ইসনাদিন সহিহিন, এবং বাইহাকি সনদ সহির মাধ্যমে হাদিসটাকে উল্লেখ করছেন। এই হাদিসটার মধ্যে আসেন তো কি আইয়া সুরদে সালাফা বিতাশাহুদিন ওয়াহিদিন, ভিতির পড়বে এক বৈঠকে, এক তাশাহুদে পড়বে, লাগাতার 3 রাকাত পড়বে এক বৈঠকে, এক তাশাহুদে। ওইটাও হাদিস কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। কালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউসাল্লিমু ফি রাকআতাইল ভিতরে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন না ভিতরের 2 রাকাতে। ওয়াফি লফজিন, অন্য শব্দ, দেখেন হাদিস হাদিসে তফসির হয়, দেখেন কানা ইউতিরু বি সালাসিন লা ইয়াকউদু ইল্লা ফি আখিরিহিন্নার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত ভিতর ফুটতেন, এখন এই 3 রাকাত ভিতর ফোড়ার সময় লা ইয়াকউদু, তিনি বসতেন না, ইল্লা ফি আখিরিহিন্না, শেষ 3 রাকাত শেষ হওয়ার পরে তারপরে তিনি বসতেন। তাহলে কি ফেলেন? ওই হাদিস যেটা মুস্তাদরাকে হাকিমের 1139 এবং 1140-এর মধ্যে বলা হচ্ছে যে উনি সালাম দিতেন না, সালাম দিতেন না মানে কি, কোন সালাম আপনারা বুঝি নেন, শুধু আপনারা মনে করেন সালাম শুধু নামাজ থেকে ফারাক হওয়ার সালাম, এছাড়া সালাম নাই, ওই সালাম হচ্ছে তাশাহুদের সালাম। কারণ তাশাহুদের মধ্যে কি পড়ি আমরা, আসসালাম আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়াবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, দেখেন এখানে সালাম নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসের মুরাদ যেটা মুস্তাদরাক হাকিমের 1139 এবং 1140-এর মধ্যে, সেটা হচ্ছে তাশাহুদের সালাম, সেটা হচ্ছে নামাজ থেকে ফারাক হওয়ার সালাম নয়। এটার ব্যাখ্যা কোথা থেকে পাইছি, ঘরের থেকে না, এটাও দলিলের থেকে। কিসের দলিল? একটু আগে উল্লেখ করেছিলাম নাসাই এবং বাইহাকির মধ্যে, এবং হাদিস যে বাইহাকিও এটাকে সহি হিসেবে উল্লেখ করছেন, নাসাইও হাসান সূত্রে উল্লেখ করছেন। কি বলতেছেন দেখেন তো, কলাত ইয়ানি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউসাল্লিমু ফি রাকআতাইল ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভিতরে 2 রাকাতে সালাম দিতেন না, অর্থাৎ তাশাহুদ পড়তেন না। দলিল কি? ওয়া ফি লাফজিন, ভিন্ন শব্দ, দেখেন তো এখানে কি আছে, কানা ইউতিরু বি সালাসিন লা ইয়াকউদু ইল্লা ফি আখিরিহিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত ভিতর ফরতেন, এই 3 রাকাত ভিতর ফরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন না, একমাত্র বসতেন 3 রাকাতের শেষে। তাহলে কি হলো, কি বোঝা গেল, এক বৈঠকের 3 রাকাত ফরছেন, তাইলে মুস্তাদরাকে হাকিমের হাদিসের কি অর্থ করবেন?
মুস্তাদরাক হাকেমের ওই দুই 1139-40-এর মধ্যে আপনি অর্থ করতে হবে, বাধ্য হবেন যে লা ইউসাল্লিমু মানে লা ইয়াতাশাহাদু, যে যে তাশাহুদের সালাম দিতেন না, অর্থাৎ তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, এই আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যুর সালাম দিতেন না, এটা অর্থ। তাহলে যে ভাইয়েরা অর্থ করছেন যে লা ইউসাল্লিমু মানে তাশাহুদ পড়তে না, ওনারা কি ওনাদের ঘরের থেকে করছে নাকি হাদিস থেকে করছে? ওনারা করছে সরাসরি যে নাসাই এবং বাইহাকির হাদিস অনুসারে এই অর্থ করছেন, ওনারা হাদিস বিকৃতি করেন নাই। আপনার স্বল্প জ্ঞানের কারণে আপনি আসলে যে নিজে ভুল করছেন অন্যের ভুল ধরতে গিয়ে, এবং এটা অন্ধ মোকাল্লেদ হওয়ার কতগুলা পদস্খলন থেকে একটা পদস্খলন। যারা অন্ধভাবে যে মেনে চলে, গবেষণার আলোকে সঠিকটাকে বোঝার চেষ্টা করে না, তাদের পদস্খলন এগুলো। তাই এটা উত্তর ফেলেন যে তিন ডাকাত ভীতি ফোরটেন এক বৈঠকে, এটার একেবারে জ্বলন্ত প্রমাণ হয়ে গেল। তিন ডাকাত ভীতি ফোরবে এক বৈঠকে, এটার প্রমাণ। আর প্রমাণ হচ্ছে যে এক রাকাত ভীতির ফোড়া নিষিদ্ধ কিনা। আচ্ছা আসেন, সেটা আপনারা যে বলি থাকেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বোতায়রা অর্থাৎ এক রাকাত সালাত ফোরতে নিষেধ করছেন, এই হাদিসটা একটু উল্লেখ করে দেখি। এটা ইবনে আব্দুল বর ওনার আত্মমহিদের মধ্যে উল্লেখ করছেন। এই সনদগুলো একটু খেয়াল করতে হয় আপনাদের, সনদ খেয়াল না করলে আপনারা এটা বুঝতে পারবেন না কী বলতেছি। দেখেন সনদটা আমি পড়তেছি, আখবরানা আব্দুল্লাহ ইবনু মোহাম্মদ ইবনু ইউসুফ, আখবরানা আহমদ ইবনু মোহাম্মদ ইবনু ইসমাইল ইবনু ফারাজ, কাল হাদ্দাসানা আবি কালা হাদ্দাসানা আল হাসান ইবনু সুলাইমান কোতাইবাহ, হাদ্দাসানা ওসমান ইবনু রাবিয়া বিন আবি আব্দুর রহমান, হাদ্দাসানা আব্দুল আজিজ বিন মোহাম্মদ আদাওয়ারদি দাওয়ারদি আন আমর ইবনে ইয়াহিয়া আন আবিহি আন আবি সাঈদিন আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আনিল বুতায়রা। দেখেন আপনাদের হাদিসের এই যে এবারটা শুনছ, আমি বললাম এখানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন বুতায়রা থেকে, বুতায়রা বলা হয় এক রাকাত সালাত ফরাত থেকে। আই ইউসাল্লিয়া রাজুল রাকআতান ওয়াহিদাতান ইউতিরু বিহা, এক রাকাত সালাত ফরবে কোনো মানুষ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এখন সনদ ফরার কী কারণ সেটা একটু খেয়াল করেন। সনদ ফরার কারণটা হইছে এই হাদিসটার মধ্যে একজন বর্ণনাকারী দেখেন একেবারে স্পষ্ট আছে, উসমান বিন রবিয়া বিন আবি আব্দুর রহমান। এখন উনার সম্পর্কে আপনার বুঝিলেন যে উসমান বিন মোহাম্মদ উনার সম্পর্কে মুহাদ্দিসিন একমত, সে একজন দঈফ বর্ণনাকারী। একজন দঈফ বর্ণনাকারী হচ্ছেন উসমান বিন মোহাম্মদ, যে এখানে ভিতরে কলা ইবনু আব্দুল বর বাদ আখরাজহি লিহাদিসিহি, এই ইবনু আব্দুল বর যেটা উনি উনার তমিজের মধ্যে উল্লেখ করছেন এই হাদিসটা, উনি হাদিসটা উল্লেখ করার পরে বলতেছেন যে হুয়া উসমান ইবনু মোহাম্মদ বিন আবি রবিয়া ইবনু আব্দুর রহমান কলা আল ওকাইলি আল গালিব ওয়ালা হাদিসি আল ওহামু। দেখেন আব্দুর রহমান যিনি উসমান, এই যে উসমান বিন মোহাম্মদ, এই উসমান বিন মোহাম্মদ সম্পর্কে ইবনু আব্দুল বর বলতেছেন কার হাওলা দিয়া, আকিলির হাওলা দিয়া বলতেছেন এই উসমান বিন মোহাম্মদ একজন ওহামকারী বর্ণনাকারী, যার ওহাম বেশি হয়, অর্থাৎ কথা বলতে উলট ফলট করে ফেলেন, কি বলতে গিয়ে কি বলি ফেলেন, এ ওহাম হয়। এটা আমার কথা না, এটা আকিলির কথা। তারপর আরও আসেন আব্দুল হক ফি আল আহকামি সুয়ুতির দুই খণ্ড দ্বিতীয় নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করছেন, ফি এসনাদি উসমান ইবনু মোহাম্মদ ইবনু রাবিয়া ইবনু আবি আব্দুর রহমান ওয়াল গালিব ওয়ালা হাদিস আল ওহামু। দেখেন উনিও বলতেছেন আল আহকামুল ওয়াসতি কিতাবের মধ্যে যে উসমান বিন মোহাম্মদ একজন ওহামকারী, যার ওহাম হয়, কথা বলতে গেলে উনি উলুট ফল করেন, কী বলতেছেন আর কী বলি ফেলেন। আচ্ছা উনার সম্পর্কে কে বলতেছেন, ইমাম জাহাবি মিজানুল এতেদালের মধ্যে বলেন উসমান বিন মোহাম্মদ এই ব্যক্তি সম্পর্কে যে ইবনুল কাত্তান বলেন হাজা হাদিসুন শাযুন লা ইউআররাজু আলা রিওয়ায়াতিহি আলা রুওয়াতিহি, বলা হচ্ছে যে
উসমান বিন মোহাম্মদ, ইবনু কাতান বলতেছেন উসমান বিন মোহাম্মদ এই ব্যক্তির হাদিস এটা সাজ, এ সাজ এটা কিসের আলামত? জয়ীফ হাদিসের আলামত। আরও একটু বুঝে নেন, হাফেজ ইবনু হুজর লিসানুল মিজানের মধ্যে উল্লেখ করছেন উসমান বিন মোহাম্মদ ইবনু রবিয়া ইবনু আবি আব্দুর রহমান আলামদানি, উনি একজন ওয়াহামকারী, সুতরাং ইমাম দারুকুতনি বলতেছেন তাফারাদা বিহি কোবাইতা ওয়াহুয়া ইনদে মুনকার, এখানে ভিতরে আরেকজন আছেন কোবাইতা, এটাও আমার নিকটে অযোগ্য হাদিস ক্ষেত্রে। তারপর ওয়া মোহাম্মদ ইবনে উসমান জয়ীফ, এবং মোহাম্মদ ইবনে উসমানের কি জয়ীফ এটা আমার কথা নয়, এটা হাফিজ ইবনে হুজরের বড় দিয়ে লিসানুল মিজান থেকে বলা হচ্ছে। তেমনই আর কত সান যে নাহা আনিল বোতারা, নাহা আনিল বোতারা করতে করতে আপনাদের মুখে থুতু বাইরে যায়, আপনারা হাদিস বলতে থাকেন, হাদিস সনদ আপনাদের যে বাইকে জুড়ে না, কারণ আপনারা তো গবেষণার আলোকে দেখেন না। কে বলতেছে ওই কথা বলিয়া আপনার চলতে চেষ্টা করেন, অথচ এই যে হাদিসগুলা যে জয়ীফ হাদিস এগুলোর কোনো মান নাই, জয়ীফ হাদিসেরও মান থাকে যদি নাকি সহি হাদিসের বিরোধী না হয়, কিন্তু এই যে নাহা আনিল বোতায়রা এক রাকাত হাদিস সালাত পড়তে যে আপনারা নিষেধ করেন, এটা তো হাদিসটা জয়ীফ দয়ীফ এবং সহি মুসলিমের হাদিসের বিরোধী, তাইলে এবারে কোন দিক যাবেন? যা হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না, যে নাহা আর আনিল, নাহা আনিল বোতায়রা এই হাদিসটা আপনারা বলবেন না, এই যে এক রাকাত সালাত আদায় করা নিষেধ এ কথাটা বলবেন না। কেন বলবেন না? এর কারণগুলো আমি একেবারে আপনাদেরকে ধরাই দিলাম, এই যে এগুলো জয়ীফ হাদিস এবং সহি হাদিসের বিরোধী। কি সহি হাদিস বিরোধী সেটাও দেখেন। আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল ফিত্রু রাকআতু মিন আখিরিল লাইলি, একেবারে স্পষ্ট ভাষা আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আল ফিত্রু, ফিত্র হচ্ছে রাকআতুন, এক রাকাত, মিন আখিরিল লাইলি, শেষ রাত্রে। তাহলে ফিত্র কয় রাকাত বলছেন? এক রাকাত। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নাহা আনিল বোতায়রা গেছে কোথায়? হাদিসটা জয়ীফ এটাকে ফালাই দেন, হাদিসটা সহি যেটা সহি মুসলিমের 752 নম্বর হাদিস আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, যে আল ভিত্রু রাকআতুম মিন আখিরিল লাইলি, ভিতর এক রাকাত, এটা হচ্ছে শেষ রাতে পড়বেন, এটা উত্তম, শেষ রাতে পড়তে পারা উত্তম, এই হিসাবে যে আল ভিত্রু রাকআতুম মিন আখিরিল লাইল, ভিতর হচ্ছে এক রাকাত যে শেষ রাকাতে পড়বেন। তাইলে এই হাদিস দ্বারাই ওই নাহা আনিল বোতায়রা কি হয়ে গেছে? ক্যান্সেল হয়ে গেল, বাদ পড়ে গেল। তাই আপনাকে আমাকে যে গবেষণার আলোকে শিখতে হবে, একটা কথা বলার আগে ভাবিয়া চিন্তা করে দেখা দরকার, আসলে আমি কি বলতে চাইতেছি, আমি কোনো অন্ধভাবে কিছু বলতেছি কিনা, অন্ধভাবে বলতে গেলে এটা খতরা থাকবেই, আর যে এই খতরার মধ্যে এই সমস্ত বাইরা ফড়িয়ে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, এবং সহি যে কোরআন এবং সুন্নার আলোকে আলা ফাহমি সলফ, সলফদের মাধ্যমে আমরা যে বুঝিয়া ও হিসাবে নিজে আমল করার, উম্মতের সামনে আলোচনা করার, উম্মতকে সঠিকটা বোঝানোর তৌফিক দান করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته